আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রেডিও ইন্টারভিউটি গল্প পড়ব, যা আমরা গত ক্লাসে শেষ করেছি এবং ওয়ার্ড মিনিং করেছি। আজকে আমাদের ছিল মেক সেন্টেন্স। মেক সেন্টেন্সগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে এবং উত্তর সহকারে দেওয়া আছে পিছনে, তোমরা সবাই একটু মিলিয়ে নেও, আমরা একটু পড়ে নিব। প্রথমে আছে লং অ্যাগো, বহুদিন পূর্বে। এটাতে বাক্য রচনা করবো, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ লিটল গার্ল। এরপর আছে টু ওয়েট, পানিতে হাঁটা। শি ওয়েন টু ওয়েট। গোস ফর, যাওয়া। এখানে দা বয় আছে, এই কারণে গোর সঙ্গে ইয়ের যোগ হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে গোর সাথে ইয়ের যোগ হয়েছে। বাক্যটা হবে এরকম, দা বয় গোস ফর প্লে। টার্ন ব্যাক, ফিরে আসা। দ্য স্টুডেন্ট টার্নস ব্যাক ফ্রম স্কুল। খেয়াল করো, আমাদের বাক্যটা ছিল দ্য স্টুডেন্ট টার্নস ব্যাক। এখানে টার্নের সাথে এর যোগ হয়েছে, কারণ দ্য স্টুডেন্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ভার্বের সাথে এর যোগ করেছি। এরপরে হচ্ছে সোয়েপ্ট আউট টু দ্য সি, সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়া। কেট ওয়াজ সোয়েপ্ট আউট টু দ্য সি। ক্রাই আউট, চিৎকার করা। বাক্যটা হবে দ্য সিগালস ক্রাই আউট। হেল্ড অন হার ড্রেস, তার পোশাকে ধরা। দ্য ডগ হেল্ড অন হার ড্রেস। আমরা গল্প পেয়েছিলাম কুকুরটি ল্যাসি নামক কুকুরটি কেটের জামা ধরেছিল, এটা সেখান থেকে এসছে। অ্যাট হ্যান্ড, নিকটেই বা কাছেই। হার মাদার ওয়াজ অ্যাট হ্যান্ড, তার মা কাছেই ছিল। শি ট্রাস্ট হিম এভার আফটার দ্যাট। এভার আফটার দ্যাট মানে এর পর থেকে, ওই ঘটনার পর থেকে কেটের মা কুকুরটির উপরে ভরসা করেছিল। এই জন্য বাক্যটা হচ্ছে শি ট্রাস্ট হিম এভার আফটার দ্যাট। টেক কেয়ার অফ, যত্ন নেওয়া। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। তাহলে আমাদের এখানে যেই মেক সেন্টেন্সগুলো আছে, যেহেতু তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এগুলো বেশি করে প্র্যাকটিস করবে এবং না দেখে খাতায় লেখার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরগুলো শেষ করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।